হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শাইন 360। কলকাতা পুলিশের যে ফর্ম বার হয়েছে 2022-এর, তো সেই ফর্মটা আজকে আমি তোমাদের সামনে ফিল আপ করে দেখাবো একদম মোবাইল থ্রু। তোমরা ঘরে বসে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু নিজেরাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করানো হবে। এবং তার আগে তোমাদেরকে বলে দিতে চাই যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে রাখতে হবে। অবশ্যই মাধ্যমিকে কিছু ডকুমেন্টস তোমার লাগবে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এটা সেটা লাগবে, তার সাথে সাথে তোমাদের ফটো এবং সিগনেচার সঠিক মাপে কিন্তু নিয়ে নিতে হবে। ওকে, তো সেটা কীভাবে করবে তার জন্য তোমাদেরকে আমি ডিটেলস দিয়ে দেবো। তো চলো আমরা প্রথমে ফর্মটা ফিল আপ করে নিই। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এখানে চলে আসবে। এখানে চলে আসার পর তোমরা এইদিকে লেফট সাইডে একটা জিনিস দেখতে পাবে, পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে নতুন একটা উইন্ডো খুলে যাবে, যেখানে কিন্তু লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং নিচের দিকে চলে আসবে দেখবে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে আরও দুটো অপশান চলে আসবে। দেখো একদিকে দেখো কী লেখা রয়েছে, জাস্ট এ সেকেন্ড, একদিকে দেখো লেখা রয়েছে কি লগ ইন, অন্যদিকে দেখো রয়েছে সাইন আপ। তো তোমাদের কী করতে হবে, প্রথমে সাইন আপ করতে হবে। ওকে, তো সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস বা কিছু নিডস চাইবে, যেমন প্রথমে তোমার নাম চাইবে, তারপর ইমেল আইডি চাইবে, কনফার্ম মেল আইডি, মোবাইল নাম্বার। এগুলো দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নেবে। চলো কীভাবে করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের সামনে আমি ডিটেলস ভরে দিয়েছি। ডিটেলস ভরে দেওয়ার পর দেখো তোমাদের যে ইউজার নেম যেটা হবে না, সেটা হচ্ছে তোমাদের যে মোবাইল আইডি বা মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাদের ইউজার নেম হয়ে যাবে। তুমি যখন এখানে মোবাইল নাম্বারটা দেবে তখনই কিন্তু ইউজার নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে। পাসওয়ার্ডটা তুমি তোমাদের মনের মতো করে সেট আপ করে নিয়ে সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তো দেখো চলে এসছে ওটিপি, তো এই ওটিপি দিয়ে আমি ভেরিফাই করে নিই। আমি ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর এবার আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর সেটা দেখো, দেখো দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখো নিচে লগ ইনের বটন রয়েছে, লগ ইন বটনে ক্লিক করো। লগ ইন বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এইবার কিন্তু তোমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই ঘরটা কিন্তু এবার কাজে লাগবে। তো চলো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটাকে লগ ইন করে নিই। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার আমি লগ ইন বটনে ক্লিক করলাম। লগ ইন বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু যে আমি যে লগ ইন হয়ে গেছি সেটা কিন্তু এখানে শো করছে। এবার দেখো, এবার কিন্তু একটার পর একটা কোয়ালিফিকেশান বা সমস্ত ডকুমেন্টস কিন্তু এবার তোমাকে ফিল আপ করতে হবে। টোটাল তোমরা যদি ভালোভাবে দেখতে চাও, টোটাল দেখো কতগুলো প্রসেস রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল পাঁচটা প্রসিডিওর কিন্তু রয়েছে। চলো পাঁচটা প্রসিডিওর আমি কমপ্লিট করে দেখাই। প্রথমে দেখো লেখা রয়েছে যে তুমি কোন স্টেটে থাকো, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, দেখো সিলেক্ট দ্য স্টেট অফ দ্য পারমানেন্ট রেসিডেন্স। ওকে, তো এখান থেকে তুমি তোমার স্টেট চুজ করে নিতে পারবে। চুজ করে নেওয়ার পর নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে কনফার্ম ইউর স্টেট পারমানেন্ট, বা পারমানেন্ট স্টেট কী সেটাও কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তোমার জেন্ডার এখানে সিলেক্ট করবে, তোমার জেন্ডার যেটা সেটা তুমি সিলেক্ট করবে। যেহেতু এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে, সেজন্য কিন্তু জেন্ডার এখানে মেল এবং ফিমেলের অপশানটা দিয়েছে। এরপর দেখো তোমার দিয়েছে যে ম্যারিটাল স্টেটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান, তুমি বিবাহিত না অবিবাহিত, এটাকে তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু অলরেডি তোমার নামটা কিন্তু ফিল আপ করাই থাকবে, কারণ তুমি তোমার নাম দিয়ে কিন্তু লগ ইন করেছো। এবার দেখো যেটা অপশানটা আসছে নাম্বার 6 নম্বরে, সেটা হচ্ছে মাদার্স নেম, মাদার্স ফুল নেম, এখানে তুমি তোমার মায়ের নাম দিয়ে দেবে। ওকে, মায়ের নাম দিয়ে দেওয়ার পর নেক্সট ফাদার্স ফুল নেম, বাবার নাম দিয়ে দেবে। নেক্সট হাজব্যান্ড ফুল নেম, যদি তোমার স্বামী থেকে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিলে দিতে পারো। ওকে, এবার দেখো একটু উপরের দিকে চলে আসবে, বা তোমার ক্যাটাগরি চাচ্ছে তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো। হ্যাঁ দেখো এসসি এসটি, হ্যাঁ ওবিসি এ ওবিসি বি, যে ক্যাটাগরি সে ক্যাটাগরিটা চুজ করে নেবে। আমি এখান থেকে আমার ক্যাটাগরি সেখান থেকে চুজ করে নিচ্ছি। নেক্সট দেখো আছে যে হোমগার্ড ইন কলকাতা পুলিশ আর সিভি ইন কলকাতা পুলিশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারে বা কলকাতা পুলিশের হোমগার্ডে রয়েছো তাদের জন্য কিন্তু একটা সুযোগ। তোমরা যদি এখানে তোমাদের কোনো কেউ যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো বা কলকাতা পুলিশের এই মুহূর্তে হোমগার্ডে রয়েছো, তারা কিন্তু এখান থেকে চুজ করবে। ইয়েস, ওকে, যদি যেটা হবে সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। যদি হোমগার্ড হয় হোমগার্ড, সিভি হলে সিভি, ওকে, আর না হলে নট অ্যাপ্লিকেবল কিন্তু চুজ করে নেবে। এবার যখনই তুমি এটা চুজ করবে তখন কিন্তু তোমার কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু এই বক্সটাতে চাইবে। তোমাদেরকে বারবার বলছি, যারা সিভিক ভলেন্টিয়ার বা যারা কলকাতা পুলিশের হোমগার্ডে রয়েছে তারা অবশ্যই কিন্তু এটাকে ফুলফিল করবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের যে এক্সট্রা ফ্যাসিলিটি তোমরা যেটা পেয়ে থাকো সেটা কিন্তু পাবে না। নেক্সট চলে আসবো আমরা 11 নম্বর পয়েন্টে, দেখো লেখা আছে ডেট অফ বার্থ।
11 নম্বর পয়েন্টে ক্লিক আছে ডেট অফ বার্থ, এখান থেকে তুমি তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে। ডেট অফ বার্থ চুজ করার পর এখানে অলরেডি তোমার বয়সটা চলে আসবে। ওকে, নেক্সট এখন লেখা আছে যে মাধ্যমিক কোয়ালিফিকেশান ইন মাধ্যমিক, মাধ্যমিকে মানে মাধ্যমিকে উত্তীর্ণ হলে ঠিক করো, অবশ্যই তোমাকে মাধ্যমিকে তো উত্তীর্ণ হতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে এখানে কিন্তু জায়গা দেওয়া হবে না। যেহেতু মাধ্যমিকে উত্তীর্ণ, ইয়েস করবে, ইয়েস করে দেওয়ার পর এবার দেখো এখানে লিখছে যে কত সালে পাস আউট করেছো এবং তোমার বোর্ডের নাম কি, ওকে, কত পার্সেন্ট মার্ক পেয়েছি এবং গ্রেড কি, এতগুলো ডকুমেন্ট এইগুলো কিন্তু তুমি ফিল আপ করে নেবে তোমার হিসেব মতো। যেমন তোমরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকো তাহলে এখানে বোর্ড হবে WBBAC, ওকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হচ্ছে তোমার বোর্ড, তুমি তোমার পাসিং ইয়ার দিয়ে দেবে, ক্লিয়ার। এবার দেখো নিচে চলে আসবে, নিচে চলে আসার পর দেখো সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তুমি কি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি না হয় তাহলে কিন্তু নো করবে। ওকে, নেক্সট 15B 15C, 15B 15C এই দুটোকে তুমি ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর তুমি সরাসরি চলে আসবে 17 নম্বর যেটা আছে, দেখো সিলেক্ট কমিউনিটি, তোমার কী কমিউনিটি। দেখো এবার তুমি যদি এখানে রাজবংশী, গোর্খা এগুলো হয়ে থাকো, এখান থেকে কিন্তু তোমার সিলেক্ট করে নেবে যারা রাজবংশী গোর্খা রয়েছে, কারণ এটা কিন্তু তোমাদের হাইটে একটা ব্যাপক ছাড় দেয়। ওকে, এবার আমি সরাসরি চলে আসবো 17 নম্বর পয়েন্টে, যেখানে কিন্তু লেখা আছে যে অ্যাপ্লিকেন্টস মেল আইডি, অ্যাপ্লিকেন্টসের যে মেল আইডি সেটা কিন্তু অলরেডি এখানে শো করবে, তুমি যেটা দিয়ে লগ ইন করছো সেটা কিন্তু এখানে শো করছে। তো চলো আমি ডকুমেন্টসগুলো পুরোপুরি ফিল করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, আমি আমার সমস্ত ডিটেলস ফুলফিল করে নিয়েছি। ফুলফিল করে নেওয়ার পর আচ্ছা তোমাদের এটা যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তুমি এখানে যখনই পাঁচটাকে সিলেক্ট করবে না, মানে এই যে HSটা মাধ্যমিকটা যে পাঁচ সিলেক্ট করবে অটোমেটিক কিন্তু এখানে বোর্ড চুজে চলে আসবে। হ্যাঁ, যে বোর্ড থেকে তুমি পাস করছো সেই বোর্ডটা কিন্তু এখানে দিয়ে দেবে, ক্লিয়ার। এবার তুমি যদি মনে করো তোমার হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাড করবে, তুমি এখানে অ্যাড করতে পারো, গ্র্যাজুয়েশন অ্যাড করতে পারো, তুমি ইচ্ছে করলে অ্যাড করতে পারো, ইচ্ছে না করলে অ্যাডও কিন্তু না করতে পারো, তুমি কিন্তু ডিভির সময় এটা কিন্তু শো করাতে পারো। এবার আমি সিম্পলি চলে আসবো নেক্সট বটনে, নেক্সট বটনে ক্লিক করবো। নেক্সট বটনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে একটা টপ আপ পেজ আসবে, যেখানে কিন্তু শো করবে যে তুমি এটাকে অ্যালাউ করছো কিনা। তুমি সমস্ত কিছু একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর এটাকে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সামনে তোমার যে ডিটেলস সেটা কিন্তু চলে আসবে, বা কিন্তু তোমার কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস সেটা কিন্তু চলে আসছে। এখানে কী কী দিতে হবে তোমাকে, এখানে দিতে হবে দেখো একদম সিম্পল কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, তোমার ভিলেজ, পোস্ট এগুলো তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমার পুলিশ স্টেশন সিলেক্ট করবে, তোমার পোস্ট অফিস সিলেক্ট করবে, পিনকোড দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর লাস্ট তোমার যেটা দেবে সেটা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কী হয় তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ওয়াইজ কিন্তু তোমার পরীক্ষার সিট পড়ে, তো এটা কিন্তু তুমি এখান থেকে সঠিকভাবে ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর দেখো নিচে একটা চেকবক্স রয়েছে যে যেখানে কিন্তু ক্লিন লিখছে যে চেক ইফ মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ এবভ, অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু তুমি এই চেকবক্সে ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করার পর তুমি কিন্তু তোমার ওই একই ডিটেলস কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরপর তুমি চলে আসবে নিচে, যেখানে কিন্তু দেখো 19-এর A-তে কী লিখছে, দেখো শুড বি অ্যাবল স্পিক, মানে তুমি কোন ভাষায় কথা বলতে পারো সেই কথা এখানে চাচ্ছে। তা তুমি প্রথমে এটাকে সিলেক্ট করে নাও, তারপরে কিন্তু তোমাকে দেখাচ্ছি। চলো আমি এটাকে ফিল আপ করে নিই। আমি আমার সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর যেটা তোমাদেরকে বলছিলাম, শুড অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, তুমি কোন ভাষায় কথা বলতে, লিখতে এবং সব কিছু পারো সেটা হচ্ছে বেঙ্গলি। এখানে তোমার একটাই অপশান দেবে সেটা হচ্ছে বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলে চাকরি করতে হলে বাংলা জানা কিন্তু বাধ্যতামূলক। ওকে, নেক্সট তুমি তোমার রিলিজিয়ান সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমার ধর্ম কী সেটাকে তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশান থেকে চলে আসবে যে ডু ইউ বিলং টু এক্সট্রিম ক্যাটাগরি, মানে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, যদি হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নিচে দেখো লেখা আছে যে তুমি আপনি কোনো সরকারি সংস্থায় কাজ করেন কিনা, যদি হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর দেখো লেখা আছে যে আপনার বিরুদ্ধে কি কোনো দিন কোনো ফৌজদারি মামলা হয়েছিল, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি না হয় তাহলে না করবে। যদি ইয়েস হয় অবশ্যই ইয়েস করবে, এটা কিন্তু তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। নেক্সট, এবার নেক্সট অপশানে ক্লিক করবে। দেখো নেক্সট অপশান দেখো নিচে রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অবশ্যই ইয়েস করবে, তোমার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে। এইবার দেখো চলে আসছে তোমার নেক্সট পেজ, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেজ, সেটা হচ্ছে আপলোড ইউর ডকুমেন্টস। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পেজ, যেখানে কিন্তু তোমার ফটো আপলোড করতে হবে, যেটা কিন্তু লিখিয়ে দিয়েছে। দেখো 10 থেকে 50 KB মধ্যে তোমার ফটো হতে হবে, ওকে, যেটা 3.5x4.5 সেন্টিমিটারের সেন্টিমিটারের মধ্যে, এবং সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 30 KB মধ্যে, যেটা কিন্তু 9.2x2.4 সেন্টিমিটারের মধ্যে। আচ্ছা এবার তুমি কীভাবে এই ফটোটা আপলোড করবে, দেখো আমার কাছে তো ফটো রেডি রয়েছে, আমি তোমাকে ফটো ফাইল প্রথমে আপলোড করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বলছি।
দেখা বন্ধুরা, আমি আমার যে প্রপার ফটো সেটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি, ওকে, বেঙ্গল পুলিশের ওয়েবসাইট, সেখানে কিন্তু আপলোড করে দিয়েছি। নিচে দেখো লেখা আছে প্লেস, তোমার জায়গার নাম কি সেটা তোমার গ্রামের নাম তুমি এখানে দিয়ে দেবে। আচ্ছা, এবার তোমাদের কীভাবে তুমি ফটো আপলোড করবে তার জন্য তোমাদেরকে আমি দুটো অ্যাপ্লিকেশনের কথা বলবো। তোমরা দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারো। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ফটো রিসাইজার, ওকে, ফটো রিসাইজার ইউজ করতে পারো, এবং তার সাথে ইউজ করতে পারো পিক্সেল ল্যাব তোমরা কিন্তু ইউজ করতে পারো। এই দুটো অ্যাপের মাধ্যমে কিন্তু তুমি তোমার ফটোটাকে এডিট করে নিতে পারো একদম সঠিক সাইজে। এবার লাস্টে তুমি তোমার এখানে তোমার যে জায়গা সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবে, ওকে। তো আমি এখানে আমার জায়গার নাম এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এবার তুমি চলে আসবে তোমার নিচের দিকে চলে আসার পর দেখো এখানে ডিক্লারেশান দিচ্ছে, ওকে। তোমার যে ডিক্লারেশানটা দিচ্ছে সেই ডিক্লারেশানটাতে শুধুমাত্র ওকে করে দেবে ডিক্লারেশানটা পর কিন্তু কন্টিনিউ করবে। ক্লিয়ার, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার আমি আমার নেক্সট বটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সে ইয়েস বটনে ক্লিক করবে কনফার্ম করার জন্য। ইয়েস বটনে যেখানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু তোমার সম্পূর্ণ ফর্ম কিন্তু বেরিয়ে চলে আসবে। এবার বেরিয়ে আসার পর এবার কিন্তু তুমি সমস্তটা একবার দেখে নেওয়ার পর এবার কিন্তু তুমি নিচের দিকে এসে এখানে দেখো লেখা আছে যে তোমার নাম এখানে সমস্ত কিছু শো করছে, ওকে। এখানে সমস্ত কিছু শো করছে, এখানে লেখা আছে দেখো বিফোর প্রসিডিং ফার্দার কেয়ারফুলি গো টু দ্য বিলো চেকলিস্ট অ্যান্ড কনফার্ম অ্যাকর্ডিংলি, ইফ ইউ ফাউন্ড এনি মিসম্যাচ প্লিজ ন্যাভিগেট টু প্রিভিয়াস ট্যাব বাই ক্লিকিং দ্য ট্যাব। আচ্ছা, এখানে ক্লিয়ার যেটা বলতে চাচ্ছি যে তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেগুলো সমস্ত কিছু সঠিক আছে কি না, যদি সঠিক থাকে সমস্তগুলোকে তুমি টিক চেকবক্সে ক্লিক করে দাও। আদারওয়াইজ কিন্তু তোমার যদি কোনোরকম কোনো মিস্টেক থাকে তুমি কিন্তু প্রিভিয়াস বটনে ক্লিক করে কিন্তু তুমি আবারও কিন্তু সেটাকে এডিট করতে পারো। আমার যেহেতু সমস্ত ডিটেলস ঠিকই রয়েছে আমি এখানে সমস্তটাকে চেকবক্সে ক্লিক করে নেক্সট বটনে ক্লিক করছি। নেক্সট বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ইয়েস বটনে ক্লিক করবে। ইয়েস বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার যে ফর্মটা সেটা কিন্তু 90% ফিল আপ কমপ্লিট। এবার তোমার যে লাস্ট প্রসিডিউর বাকি রয়েছে সেটা হচ্ছে তোমার পয়সা কাটাতে হবে। তার জন্য যেহেতু আমি এখানে তুমি অবশ্যই অনলাইন পেমেন্ট চুজ করে নেওয়ার পর এখানে দেখো এখানে যেহেতু কাজটাকে আমি এসসি রেখেছিলাম, ওকে, এসসি এবং এসটি এদের যেহেতু 20 টাকা করে লাগছে শুধুমাত্র প্রসেসিং ফিস, সেই 20 টাকা করে তুমি এখান থেকে দিয়ে দেবে। 20 টাকা করে দেওয়ার পর এখান থেকে তুমি আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে। ক্লিক করার পর পে অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করবে। পে অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করার পর এখানে ইয়েস বটনে ক্লিক করবে। ইয়েস বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার সামনে একটা পপ আপ পেজ চলে আসবে যেখানে কিন্তু তোমার পয়সার ডিটেলস এখানে শো করবে। তার আগে কিন্তু তোমার সামনে আবারও একবার ফর্মটাকে শো করবে, ওকে। তো এবার এখানে তুমি তোমার কার্ড ডিটেলস দিয়ে দেবে, এবার তুমি যদি চাও দেখো তুমি কতগুলো অপশানের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার্স ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট বা ক্যাশ, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু তুমি পে করতে পারো। তো চলো আমি আমার পেমেন্টটা করে তোমাদের সাথে আবার ফিরে আসছি। আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি জাস্ট প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করছি। প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়েবসাইট সেখানে কিন্তু তোমার একটা ওটিপি আসবে। ওটিপির মাধ্যমে কিন্তু তোমাকে কনফার্ম করতে হবে, তোমরা যেটা জানো যে টাকা পয়সা কাটাতে গেলে যে ওটিপি আসে সেটা কিন্তু আসবে, এবং তোমাকে কিন্তু সেটাকে কনফার্ম করিয়ে নিতে হবে। চলো দেখা যাক আমার ওটিপিটা কখন আসে। আমার ওটিপি চলে এসছে, এবার আমি এখানে মেক পেমেন্টে ক্লিক করছি। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, এবং অটোমেটিক কিন্তু 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার যে নেক্সট হোম পেজ সেটা কিন্তু চলে যাবে। এবার আবার কিন্তু দেখাচ্ছি যে তুমি এখানটাকে লগ ইন করো। আমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি কনফার্ম করে দিচ্ছি দেখো। তো এখানে আমি আবার ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবো। তোমাদের যে প্রসিডিউর আমি দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নেবো, ওকে। চলো আমি লগ ইন করে নিই। আমি লগ ইন বটনে ক্লিক করছি। লগ ইন বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে লগ ইন দেখাচ্ছে। তো এবার দেখো আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু একদম হয়ে গেছে, তুমি এখানে দেখতে পাচ্ছ। এখানে আমি যে ক্লিক করব এখানে কিন্তু আমাকে শো করিয়ে দেবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখো কী শো করবে, এখানে কিন্তু আমার দেখাবে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড দিস পোস্ট টু চেক ইউর অ্যাপ্লিকেশন, গো টু স্ট্যাটাস উইথ মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট সেকশনে যাবো। মাই অ্যাকাউন্ট সেকশনে গেলে কিন্তু আমার যে সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু আমার পুরো ডিটেলস কিন্তু এখানে শো করিয়ে দেবে, এবং আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখান থেকে ডাউনলোডও হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফুল প্রসিডিওর আমার অ্যাপ্লিকেশানের। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই অবশ্যই কিন্তু বাড়িতে বসে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করে নিতে পারো।